এটাই মনে হয় বিশ্বের সব থেকে বড় পেঁয়াজু, যা কিনা তৈরি করা হয় চুয়াডাঙ্গাতে। ঝাল পেঁয়াজ ভেষন দিয়েই এই মুসমুসে এবং কুড়মুড়ে জনপ্রিয় পেঁয়াজু তৈরি করা হয়, যার এক একটার ওজন 5 কেজি থেকে শুরু করে 5 কেজি, 7 কেজি কিংবা 10 কেজি হয়ে থাকে। আজ আমরা এই পেঁয়াজু তৈরির সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকবেন। ভাই এটা কি দিচ্ছেন? এটা এটা ভেষন দিচ্ছে। ভেষন? জি। এটা লবণ? ও দেন। সেই ভেষন, লবণ আর পেঁয়াজ, আর কিছু দিবেন না ভাই? মরিচ দেব। এটা মরিচ দাও, কাঁচা মরিচ। এটা পানি না তেল? পানি। দাও মরিচ দাও। এটা কাঁচা মরিচ? কাঁচা চাল? জি। এখন যেটা তৈরি করুন পেঁয়াজু, এটা কয় কেজি ওজনের হবে? এটা 6 থেকে 7 কেজি হবে। 6 থেকে 7 কেজি? জি। সব রেডি এখন দিবেন ভাই? জি। ভাই তাহলে এই পেঁয়াজু কয় কেজি ওজন হবে? এটা 7 কেজি হবে। 7 কেজি ওজনে পেঁয়াজু তৈরি করছেন এখন? জি। ব্যতিক্রম ধর্মী পেঁয়াজু, এত বড় পেঁয়াজু, তো এগুলো কেন এইভাবে ভাজেন এবং এটা প্রথম কিভাবে আপনি ফর্মুলাটা পেলেন? এটা আমি বানাই অনেকদিন ধরি। কত বছর? তা 20 বছর। আগে বানাতাম এমনি সাধারণ ছোট ছোট। জি। এই বড় পেঁয়াজু কি জন্য ক্রেতা বেশি না? জি, বড়টার চাহিদা বেশি। চাহিদা বেশি? জি। তো আপনি কি একাই এখানে এত বড় পেঁয়াজু তৈরি করেন আর কেউ তৈরি করে? আমি করি, আমার আরো ভাই আছে, তারাও করে। আচ্ছা, সবাই সর্বপ্রথম কে তৈরি করছে? আমি করি। সর্বপ্রথম আপনি তৈরি করছেন? জি। এক বড় পেঁয়াজুটা স্বাদও ভালো, দেখতে সৌন্দর্য ভালো। 5 মিনিটের ভিতর কি সিদ্ধ হবে ভিতরে ভাই? পুরো সব ক্লিয়ার হয়ে যাবে। কত সময় লাগবে? আর হয়ে গেছে রে, আর 2 মিনিট লাগবে। একে এখন উল্টাবেন? জি। এই যে ঘোরাই দিলাম, আর 2 মিনিটের ভেতরে হয়ে যাবে। আর কত সময় লাগবে ভাই? হয়ে গেছে প্রায়, তুলবো। প্রায় হয়ে গেছে? 15-20 কেজি পেঁয়াজ কি তৈরি করা সম্ভব? তাও করা যাবে, কড়া বড় হইতে হবে। হয়ে গেছে ভাই? কমপ্লিট ভাই? জি কমপ্লিট। এখন নামাবেন? ভাই হার্ট সেবা মানে দরকার হবেন না।